তো ভিডিও শুরু করার আগে বলি এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলোকে লাইকও করে দাও হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল দেখো বেসিক্যালি আজকের গল্পটা যে কি খাবো ঠিক নেই এটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ানটা যদি না দেখে থাকো আই বাটনের লিঙ্ক আছে অবশ্যই গিয়ে চেক করে নাও তোমরা তো আজকে আবার আমরা চলে এসেছি ডালহৌসিতে তো আজকে পুরোটাই তো আনপ্ল্যান জানোই তো কোথায় যাচ্ছি কি খাচ্ছি শুরু থেকে শেষ পুরোটা তোমাদেরকে দেখ ও বাই দ্য ওয়ে আমি পুলক আমি পুরবা তোমরা দেখছো পেটুক কলকাতা অন ইউটিউব স্টে টিউন উইথ আস একদম আনপ্ল্যান্ড দোকানের প্রথম দোকানটাতে চলে এসেছি পুরোটা দেখতে থাকো তোমরা সো দ্যাটস আওয়ার ডেস্টিনেশন এটাই হচ্ছে সেই দোকানটা কী কী খাচ্ছি কী করার আগে তোমাদেরকে লোকেশানটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে একদম হচ্ছে জিপিও ডালহৌসি জিপিওর একদম অপোজিটেই হচ্ছে এই দোকানটা তোমরা ফুটপাথের ওপর খুঁজে পাবে আর একটা মেন ব্যাপার হচ্ছে একদম সোজা এগিয়ে গেলে এই পাশ দিয়ে এগিয়ে গেলে তোমরা নন্দিনীদের হোটেলটাও খুঁজে পেয়ে যাবে লাচ্ছা বড়া হয় তন্দুরি হয় এটা ফ্রাইড রাইস হয় প্রতিদিন তো কত করে আইটেম করছো আগের দিনে তো দেখেছিলাম চাট আর নন ভেজ থালি তো আজকে যেটা নিয়ে চলে এসেছি পুরো ভেজ থালি এখানে রয়েছে এরকম ফ্রাইড রাইস একটা এখানে বাটার তন্দুরি রয়েছে এখানে পালক পানির রয়েছে আর এখানে আলুর দম রয়েছে পুরো প্লেটটার দাম হচ্ছে 86 ঠিক আছে তো আমি ফ্রাইড রাইস আর কষা আলুর দমটা ট্রাই করি এখানে দেখলাম বেশ সবাই কষা আলুর দমটা নিচ্ছে তার জন্য আমিও লোক সামলাতে না পেরে নিয়ে এসেছি আগের দিন বলেছিল যে আমি সবসময় ভালো জিনিসটা ট্রাই করি এটা কিন্তু একদমই না ও কিন্তু মাঝে মাঝে ভালো জিনিসটা ট্রাই করে তো ট্রাই করা যাক দেখো এরকম কিশমিশ রয়েছে বিনস রয়েছে কড়াইশুঁটি এরকম পনিরও রয়েছে রাইসটার মধ্যে আমরা এখানে হাফ ফ্রাইড রাইস নিয়েছি তো ফার্স্ট একটু রাইসটা খেয়ে দেখা যাক পনিরটা দিয়ে বাঙালি ফ্রাইড রাইস যেটাকে বলে না সেটা একটু হালকা মিষ্টি মিষ্টি একটু ঘিয়ের টেস্ট আছে একটু গরম মশলা ফ্লেভার পাচ্ছে আমি একবার আলুরদম দিয়ে ট্রাই করি এরকম গ্রেভি রয়েছে পেঁয়াজ টমেটো দিয়ে আলুগুলো দেখে বোঝা যাচ্ছে আলুগুলো আগে ভাজা দারুণ খেতে দারুণ এত ভালো একটা টেস্ট আসছে আলুরদমটা দেখে কি বলবো গ্রেভিটা দারুণ লাগছে আর রাইসটার সাথে যেহেতু রাইসটা মিষ্টি মিষ্টি আলুরদমটা ঝালঝাল দুটোর কম্বিনেশনটা ফাটাফাটি তো আমি বেশি কথা বাড়াচ্ছি না সোজা পনিরটা আর তন্দুরি রুটিটা ট্রাই করার জন্য ওকে দিয়ে দিই ও তো আলুরদমটা ফ্রাইড রাইসটা খেলো আমাকে আলুরদমটা একটু খাইয়ে দিল আলুরদমটা একদম আমি আমি খেলে তো আমি ট্রাই করি এরকম বাটার তন্দুরি রুটি তার সাথে এরকম পালক পনির দেখো একদম একটু মানে কি বলবো একটু পাতলা একটু মানে একদম যে ঠিক ঠিক তা নয় একদম একটু মিডল পোর্শনে আছে ঠিক আছে তো এরকম রুটি আছে রুটিটা নরম আছে ভালোই নরম আছে রুটিটা তার সাথে এরকম কিউব কিউব পনির দেওয়া আছে দেখো এরকম ছোটো 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 কিউব কিউব পনির দেওয়া আছে রোড সাইডে এরকমই অ্যাকসেপ্টেবল এরকমই খেতে হবে দেখো ডুবিয়ে নিলাম রুটিটাকে খাওয়া যাক ফার্স্ট বাইট আমার ফোন নয় আমার একদমই ভালো লাগে এটা মানে একটু তেতো তেতো খেতে তেতো তেতো মানে একদমই তেতো তেতো খেতে পালং পালং শাকের যে একটা যে ফ্লেভার আছে ফ্লেভারটা তো নেই বরং তেতো তেতো খেতে আমার ভালো লাগেনি এটা আমি বলবো একদমই রেকমেন্ড করবো না এটা খাওয়ার জন্য এটা খেতে পারো এটাও খেতে পারো এটা একদমই খেতে এটা তো একদমই ভালো না খেতে তো পনিরটা আমি একটু খেয়ে দেখি কী বৃত্তান্ত পনিরটার মধ্যে আছে পনিরটা খাই পনিরটা নরম পনিরটা ঠিকঠাক আছে কিন্তু
পালাক পনিরটা একদম তেজতে খেতে আমি একদমই রেকমেন্ড করবো না যে তুমি এখানে এসে এই দোকানটাতে পার্টিকুলার এই দোকানটাতে এসে পালাক পনিরটা তোমরা ট্রাই করো। পালাক পনিরটা ট্রাই করতে পারো, তোমরা মাতার হাতে চলে যাও ডেকার সিজনে পালাক পনিরটা ট্রাই করো। এখানেই শেষ নয়, আরেকটা দোকান কভার করবো, আরেকটা স্পেশাল দোকান কভার করবো, সেটা তোমাদের আস্তে আস্তে জানাবো। আর এরকম ভিডিও যদি ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করো, কমেন্টটা দেখো। ডেকার্স লেন আর ডালহৌসি লেনে অনেকগুলো বিশেষত্ব আছে, তার মধ্যে দুটোর বিশেষত্ব বলছে। এখানে একদম উচ্চ থেকে একদম নিচু যারা লোকেরা আছে তারাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একসাথে খায়। আর হচ্ছে এখানে এত দোকান আছে, এত দোকান আছে যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো কিছু বুঝতে পারছি না। দেখো আগের ভিডিওটাতে তোমাদেরকে স্ন্যাক্স আর একদম লাঞ্চ দেখিয়েছিলাম, আজকে লাঞ্চ আর ডেজার্ট দেখাচ্ছি। ডেজার্টের দোকানটা হচ্ছে এই দোকানটা, এটা হচ্ছে একদম জিপিওর একদম অপোজিটে, এই দোকানটাও তোমরা লোকেট করতে পারবে। এটা হচ্ছে একদম আমাদের লাস্ট খাবার, লাস্ট মানে একদম ডেজার্ট খাবার। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে, ভালো করে শুনবে, এটার নাম হচ্ছে বেক মাধুরী, মানে মাধুরী দীক্ষিত নয়, মাধুরী বেক মাধুরী। দেখতে দেখো একদম, দেখো এটাকে কাটি, একদম রসে ভরা, একদম যেটা আমাদের ওখানে পাওয়া যায় বেক রসগোল্লা বা সামথিং কিছু এরকমই, একদম বেক চমচম খাওয়া যাক পাঁচ বাইট। দারুন দারুন খেতে, এটার দাম হচ্ছে 20 টাকা, হেভি খেতে 20 টাকা অনুযায়ী হেভি খেতে। এটা একদম দেখো একদম দুধের একটা সর আছে উপরে, একদম বেক করা, খাওয়া যাক। তো আমার কাছে আছে পুরো চিরাচরিত দুটো মিষ্টি, একটা হচ্ছে ছানার জিলিপি আর একটা হচ্ছে রসগোল্লা। তো আমি টেস্ট করে দেখি, আর এই দুটো প্লেট মিলিয়ে আমাদের দাম নিয়েছে হচ্ছে 38 টাকা। পার্টিকুলার দামগুলো জিজ্ঞাসা করতে ভুলে গেছি, তাই তোমাদেরকেও জানাতে পারছি না। ফার্স্টে রসগোল্লাটা দিয়েই শুরু করি, কলকাতায় দাঁড়িয়ে আছি যখন অবভিয়াসলি কলকাতার রসগোল্লা দিয়েই শুরু করতাম। এটা কিন্তু একদমই স্পঞ্জ রসগোল্লা নয়, খাওয়া যাক। রসগোল্লাটা কি বা বলবো, তাও আর কলকাতার রসগোল্লা কেউ কোনোদিন পেরেছে রসগোল্লাকে বিট করতে? ভালো খেতে, দারুণ দারুণ খেতে। এবার খাওয়া যাক ছানার জিলিপিটা। ছানার জিলিপি খাবে কিন্তু জিলিপির মতো প্যাচ তৈরি করবে না মনের মধ্যে, কাটে রাখি। আর আছে দানা রয়েছে, এটাও ফাটাফাটি খেতে, কিন্তু এটা একটু হালকা মিষ্টি, মানে মিষ্টিটা বেশি, আমি একটু মিষ্টি কম খাই, এটা আমার কাছে একটু কড়া মিষ্টি লাগছে। রসগোল্লাটা ফাটাফাটি, এখানে এসে ট্রাই করো, ভিডিওগুলো ভালো লাগছে কিনা সেটাও জানাও আমাদেরকে। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা ভিডিওগুলো দেখছো না, ঝটপট দেখে নাও। দেখো আজকে তোমাদেরকে ভিডিওতে আজকে দুটো দোকান দেখিয়েছি, দুটো দোকানের মধ্যে প্রথম দোকানটা তো আমার একদমই, মানে খুব একটা যে রেকমেন্ড করবো তোমাদের একদমই না, খুব একটা যে ভালো খাবার দাবার একদমই নয়। আর সেকেন্ড দোকানের খাবার দাবারগুলো বিভৎস ছিল, অসাধারণ ছিল, অবশ্যই ওখানে এসে খাও তোমরা। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পেটুক কলকাতার শর্টসের একটা চ্যানেল আছে সেটাও সাবস্ক্রাইব করে দাও। আর এরকমই ডালহৌসির আননোন খাবারের তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা সেটাও আমাদেরকে কমেন্টে জানিও, তাহলে আমরা পার্ট 3টা নিয়ে আসবো। আর ফেসবুকে পেটুক কলকাতা পেজ আছে, এখানে স্ক্রিনশটটাও দেওয়া থাকবে, ডেসক্রিপশনের লিঙ্কটাও দেওয়া থাকবে, সেটা ফলো করে দিও। তার বেশি কথা বলা হচ্ছে না, চলো টাটা।